ভোলা সদর উপজেলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের বেহাল দশা। বৃষ্টির দিনে কাদা পানি এবং শীতের দিনে ধুলোবালির মধ্যে চলাচল করতে হয় স্থানীয়দের। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। সংস্কারের অভাবে সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। ভোগান্তি লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করার দাবি স্থানীয়দের। প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বড় বড় গর্তে জমে আছে পানি, হেলে দুলে চলছে অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহন, মাঝে মধ্যে গর্তে পড়ে গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড থেকে হাওড়াদার বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা। যানবাহনে ভোগান্তি তো আছেই, এই সড়কে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য। প্রয়োজনের তাগিদে নানা ভোগান্তি নিয়েই সড়কটিতে চলাচল করতে হয় স্থানীয়দের। রাস্তাঘাট ভাঙাচোরের কারণে আমার স্কুলে যেতে কষ্ট হয়, যাওয়ার সময় জামা কাপড়ে কাদা লেগে যায়, সেজন্য আমি স্কুলের প্রতি ঠিকমতো যেতে পারি না। রাস্তাটা ভাঙা হওয়ার কারণে আমাদের স্কুলে যাইতে অসুবিধা হয়, রাস্তা দিয়ে গাড়ি গেলে গায়ে পানি ফেরে আর জামা কাপড় নষ্ট হয়ে যায়, তো রাস্তাটা একটু তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করার প্রয়োজন। বাসা থেকে বের হলেই এই কাদা মাটি দেখতে হয়, মনে করেন বাজারে যাবো পুরো রাস্তা ভাঙা, তারপরে এই গাড়ি তো পাওয়াই যায় না, একেবারে খাদ হয়ে গেছে। মানে কোনো একটা ছোটো গাড়িও চলাচল করতে পারে না, গাড়ির ভিতরে যদি কোনো যাত্রী থাকে তাহলে আপনার মনে করেন যে তার আতঙ্কে থাকে। কিছুদিন আগে একটা বড় ট্রাক নদীতে উল্টা পড়েছে, এইরকম শত শত সড়ক দুর্ঘটনা এই রাস্তায় হইতেছে, এই রাস্তার আমরা সংস্কার চাই। এই ভারী ভারী যানবাহন ট্রাক যায়, রাস্তা ভাঙিয়া খালের ভিতরে যায়, বিভিন্ন ধরনের আপনার অ্যাক্সিডেন্ট ঘটে, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যাইতে পারে না, অসুস্থ লোক হাসপাতালে নেওয়ার জন্য নিতে পারতেছে না। ট্রাইফেস্ট্রির গাড়ি এনে আসে, বড় ওয়াইটালা গাড়ি, কথা বুঝছেন যে ডেকা রাস্তায় রাস্তা কুল হইতেছে না। এই পরিস্থিতি খারাপের জন্য আপনি কিছু অসুস্থ রুগীও হাসপাতালে নেওয়ার জন্য অনেক খারাপ হয়, এতে আমরা অনেক ভোগান্তিতে আছি। এই রাস্তাটা বহুদিন যাবৎ ভাঙ্গা, ওই গাড়িগুড়ি লয়ে আসার সময় উল্টে মুল্টে পইরা যায়, অনেক গাড়িগুড়ি এনে খালের সাইডে পইরা যায় দেখছি। আমাদের এই রাস্তা দিয়ে আসলে অনেক সমস্যা হয়, থালার কারণে আমরা আসতে পারি না, আমাদের গাড়ি অনেক জনে ঠেলা টুললে উড়ে দেয়। রোডের যে অবস্থা মনে করেন গাড়ি কাচিতে মনে করেন পড়ে যেতেছে, এরপরে যেই রোড ভাঙতি দৈনিক মনে করেন যে একটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বিগত অনেক বছর ধরে রাস্তাটা ভাঙ্গা, এটা অন তো কোনো দল নেয়া, এটা ভূকূপ নেয় না যে রাস্তাটা কাজ করা প্রয়োজন, এটা কেউ এই পর্যন্ত নেয় নাই। এখন যদি আশা করি সরকার রাস্তাটা করিয়া দেয়, আমাদের জন্য একটু চলার জন্য ভালো হবে। এই সড়কের দুপাশে দুটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ প্রায় 10টির মতো শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মসজিদ রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থীসহ এলাকার 15-20 হাজার মানুষ চলাচল করে। দ্রুত সড়কটির সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে এলজিইডি। ভোলা ইলিশা বাসস্ট্যান্ড থেকে বদরপুর হালাদার মার্কেট পর্যন্ত আমাদের 10 কিলোমিটার রাস্তা, আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখানে কিছু বৈদ্যুতিক খুঁটি এবং গাছ অপসারণের কারণে কিছু কাজটি আমরা নির্ধারিত সময় শুরু করতে পারি নাই, বর্তমানে সমস্যা অনেকটা সমাধান হয়েছে। আমরা এখন কাজ আরম্ভ অলরেডি হয়ে গেছে, অলরেডি কাজ চলমান রয়েছে। আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারির মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারব এবং ফেব্রুয়ারি মাসে আমরা জনগণ চলাচলের জন্য এই রাস্তাটা খুলে দিতে পারব। এবং এই রাস্তাটা আমাদের এলজিডি নির্ধারিত একটা ডিজাইনে এই রাস্তাটি করা হয়েছে। আমরা আশা করতেছি এই রাস্তার উপর যাতে অতিরিক্ত ভারী লোডের গাড়ি যাতে চলাচল না করে, এই জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব এভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। সড়কটি 2020 সালে একবার সংস্কার করা হয়েছিল। বালুর ব্যবসা এবং ভারী যানবাহন চলাচল করায় 2-3 মাসের বেশি সুফল ভোগ করতে পারেনি মানুষ। সড়ক সংস্কারের পাশাপাশি বালু ব্যবসা এবং ভারী যানবাহন চলাচল বন্ধ করার দাবি স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।